ছোট বড় একটা মক আপ তৈরি করে আমি কাজ করি, বৃহৎ বড় একটা ভাবনা রয়েছে। বিগত কয়েক বছর ধরেই আমরা জানি যে কলকাতা দুর্গাপুজোয় দমদম পার্ক একটা জোন হয়ে গেছে, আর দমদম পার্কের পুজো দেখে না এমন মানুষ বোধ হয় অনেকটাই অনেক কম রয়েছে। সবাই দেখে দমদম পার্কের দুর্গাপুজো। আজকে রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ, মানে তিন নম্বর ট্যাঙ্কের যে পুজোটা সেই পুজোর আজকে রয়েছে খুঁটি পুজো। ইতিমধ্যেই ব্যানারি অনুষ্ঠান হয়ে গেছে, আমি গিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন রয়েছি আমি রিক্সার মধ্যে, এখান থেকে যাচ্ছি তিন নম্বর ট্যাঙ্ক। পূজার যে গ্রাউন্ড সেখানে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে সেই ব্যানারটা, যে ব্যানারটা উদ্বোধনে আমি গিয়েছিলাম আর কি, সেটা এখানে রয়েছে। আর এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, এই প্রিমিসেসেই কিন্তু হয় পুজোটা হয়ে থাকে। চলো ভিতরের দিকে যাই, গিয়ে দেখি কীভাবে পুরোটা সাজানো গোছানো রয়েছে। ভিতরে এই জায়গাটাতে পুজোটার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, ঠিক আছে, যেখানে পুজোটা হচ্ছে। আর এই হচ্ছে সামনের দিকে যে খুঁটিটা, ঠিক আছে, এইখানটাতে এইখানটাতে যে অনুষ্ঠানের যে কর্মসূচি সেগুলো রয়েছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো পুরো ব্যাপারটা। পুজোর সমগ্র সামগ্রীর সাথে সাথে পুজো আরম্ভ হওয়া, মানে খুঁটি পুজো আরম্ভ হওয়া মানে দুর্গাপুজো সূচনা হয়ে যাওয়া, ওই সামনের অংশটাতে খুঁটিটা পোঁতা হবে এবং এখানে বরণের যে প্রক্রিয়াটা সেটা চলছে। তুমি দেখতে পাচ্ছ বিশিষ্ট শিল্পী পরিমল পাল, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এখন। সেটা হবে, দেখতে পাচ্ছ সমস্ত হোমের যে যোগাযোগ যন্ত্র সেটা কিন্তু অলরেডি মানে শুরু হয়ে গেল। দুই শিল্পী যুগল যেচ্ছ আশীর্বাদ গ্রহণ করছেন। আমার খুব পছন্দের শিল্পী, কিন্তু এখানে খুব পছন্দের শিল্পী যে দুজন শিল্পীকে দেখতে পাচ্ছ। আমরা সবাই জানি, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম আর কি, দমদম একটা জোন হয়ে গেছে, এবার দমদম পার্ক ভারত চক্রে দেখতে পাচ্ছ ভারত চক্র। তুমি আমি যুবক বন্ধু থেকে আসছি, আমি বহু বিজ্ঞাপন কোম্পানির কাছে যখন যেতাম যে আমার ক্লাবের বিজ্ঞাপনের জন্য, সবাই বলতো এই পুকুরের পাড়ে যে পুজোটা, তো আমি বলতাম না ওটা আমার পুজো না, আমার ভিআইপি রোড দিয়ে ঢুকে প্রথম পুজোটা। তবে দমদম পার্কের অধিবাসী হিসাবে বলবো যে দমদম পার্কের পরিচিতিটা তরুণ সংঘ ক্লাবই দিয়েছে, এক কথায় অনস্বীকার্য এই কথাটা। বরণ প্রক্রিয়ার পরে এখানে দেখো হোমের যে কাজটা সেটা এখন চলছে, এখানে হোমের কাজটা। এরপরেই এই যে খুঁটি, সুন্দর করে সাজানো গোছানো খুঁটি, এটাকে এখানে মানে স্থাপন করা হবে আর কি, পুঁতে ফেলা হবে। খুঁটি পুজো মার্কেটের হয়ে গেছে আর এবার পুরোটা এখানে হচ্ছে। যাই হোক, আপনাদের এই পুজো দীর্ঘদিনে আপনাদের পুজোর একটা নিজস্ব বৈভব আছে। আর আরেকটা কথা আমি যেখানে সব জায়গায় বলছি, আজকে পুজোর উদ্যোক্তাদের জোয়া স্কুলে যে শিল্পীদের সঙ্গে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার শিল্পীরা তাদের কথা রেখেছে। আজকে আমরা দুর্গাপুজো মানে কলকাতা উত্তর এবং দক্ষিণে ভবানীপুর, আর কিছু কিছু শিয়ালদা অঞ্চলে পুজো নিয়ে কলকাতা পুজো শুনে বাংলা জানি পুজো সূচনা হয়েছে। সেটা পার্থক্য থেকে হয়েছে, সেখানে আমরা ছিলাম এবং এনাদের এই উদ্যোগ এবং পুজো সম্পর্কে যতটা এগিয়ে যাওয়ার এগিয়ে রাখার ব্যবস্থা করা এবং যারা শিল্পী কাজ করবেন, যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন সারা পৃথিবী জুড়ে, সবার সঙ্গে যোগাযোগ রাখা এবং
সমস্ত মানুষের সাহায্য এবং তাদের অভিনন্দন পাওয়া, এটা দমদম পার্ক তরুণ সংঘের একটা বিরাট প্রাপ্তি বলে আমার মনে হচ্ছে। এবারে মাটি দিয়ে ব্যাপারটাকে পুরো ভরাট করে দেওয়া হলো, আর কিছু মাস পরেই এই প্রাঙ্গণেই সুন্দর একটা প্যান্ডেল, সুন্দর মাতৃ প্রতিমাস তোমরা দেখতে পাবে। ব্যানার উন্মোচনে দেখা হয়েছিল, আবার দেখা হচ্ছে। বিশেষ কিছু আমি প্রশ্ন করবো না, সবাই যা যে যার প্রশ্ন করে নিয়েছে। পুজোর কাজ কি অলরেডি স্টার্টেড কি, মানে ঠাকুর বানানোর কাজ? পরিকল্পনা তো হয়ে গেছে আস্তে আস্তে, আমি যেরকমভাবে কাজ করি ছোটোবড়ো একটা মক আপ তৈরি করে আমি কাজ করি, তো সেই কাজটা আপাতত চলছে। আচ্ছা, আর এইখানে মানে ঠাকুর ফাকুর আনার কবে প্ল্যান, প্রোগ্রাম কবে চলছে? মানে মহালয়া আশা করা যায় অগস্টের মধ্যে ঠাকুর চলে আসবে। আচ্ছা, তখন তো ফুল ফুল একদম রেস্ট্রিক্টেড থাকবে আর কি, ব্যাপার স্যাপারগুলো থাকবে। এই বছর অনেক গরম পড়েছে, আমি সেরকম কিছু বলবো না, যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে কী বলবো? প্রত্যেককে সুস্থতা কামনা করি, প্রত্যেকে সুস্থ থাক যাতে পুজোটা উপভোগ করতে পারে এবং সবাই সুস্থভাবে প্রতিমা দর্শন করুক। থ্যাংক ইউ। আচ্ছা, এবার কথা বলবো মানুষের সাথে, শিল্পী মানে এই শিল্পীর নাম কলকাতায় কিন্তু সবাই মোটামুটি এখন জেনে গেছে, তরুণ শিল্পী, আর নবরূপে তরুণ সাজে যেহেতু এবছর সাজতে চলেছে তরুণ সংঘ, তাই জন্য বিশেষ কিছু বলবো না। আমি জানতে চাইবো যে খুঁটি পুজো স্টার্ট হয়ে গেল, যদিও খুঁটি পুজো না, মানে এক বছর পুজোর পর থেকেই তো প্রিপারেশন চলতে থাকে, এই যে ভাবনাটা মানে প্রিপারেশন চলে তখন মানে কীরকম কী অনুভূতি হয়? না, অনুভূতিটা যেহেতু এটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে, যেহেতু একটা বছরে পুজো শেষ হওয়ার পরপরই বা কাজ করতে করতে শুরু হয়ে যায়, এই তরুণ সঙ্গে গল্পটা একটু অন্যরকম। মানে তরুণ সঙ্গে যখন কাজ করছি প্রায় স্ট্রাকচার হয়ে গেছিলো, তারপরেই মনে হয়েছিলো যে যেহেতু আগের একটা কনসেপ্ট ছিল, একটা ভাবনা ছিল, তো আবার দেখে গিয়ে মনে হলো যেহেতু দুবছর এখানে কাজ করেছি একটু অন্যরকমভাবে কাজ করাও যেতে পারে আর একবার, তো সেই অনুযায়ী তারাও ছাড়লো না সেইভাবেই পুজোটা। এটা জাস্ট একটা ফর্মালিটি বলতে পারি যে শুভারম্ভ, কিন্তু পুজোটা কিন্তু ওই তখন মানে আগের বছরের প্রায় মহালয়ার পরপর, যেহেতু আমরা যখন একটা পুজোকে হ্যান্ডওভার করে দিই তারপর থেকেই তো আবার একটা ভাবনা শুরু হয়ে যায়, যেহেতু এটা একটা চেনা স্পট আমার কাছে, কারণ বিগত বছরও আমি আর একটা পুজোতে প্রায় চার বছর ধরে কাজ করেছিলাম, ওটা একটা চেনা তরুণ সঙ্গ, খুব একটা চেনা, একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আস্তে 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 আমি যখন গল্পটা বললাম বলতে বলতে তারপরে এদের কনসেপ্টটা বোঝালাম, এবং একটা আমারও চিন্তাভাবনা থেকে একটা স্কেচ এলো সেটা দেখালাম, তখন এরা বললো না এটা অন্যরকম কাজ হতে পারে। আশা করি এই বছর তরুণ সঙ্গকে
মানুষ একটু অন্য চোখে দেখবে, অন্যভাবে দেখবে। এবং তার সঙ্গে সুব্রত দাদা রয়েছে আমার সাথে। সুব্রত দাদা অসম্ভব ভালো একটা প্রতিমা করে, এবং শুধুমাত্র আমি নই, তার সঙ্গে আমাদের সঙ্গে ব্যানার্জি গুহ এবং ডেকোরেটার্স মানে বিশুদা, আমাদের একটা টিম গেম। মানে এটা আমি একা, আমার হাতের ভাবনা রয়েছে, একটা বৃহৎ বড় একটা ভাবনা রয়েছে, কিন্তু এরা না থাকলে কিন্তু কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। এবার একটু মানে অফ টপিকে আসি, এই পুজোতে তুমি কি করবে সেটা তো দেখতে পাবে, বেশি বলা দরকার নেই, সাসপেন্স থাকলে আর কি পুজোটা ভালো আসে। তোমার সাথে বা তোমাদের মতো শিল্পীদের সাথে তো অনেক এরকম ক্লাবদের খুব ভালো সম্পর্ক জড়িয়ে থাকে, প্রতি বছর জড়িয়ে থাকে, এই যে ফ্যামিলি বন্ডিং একটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার তোমাদের পুজোটা, পুজোর সময় তোমরা কীভাবে কাটো? পুজোর সময় সত্যি কথা বলতে একটা প্রত্যেক মানে কী বলবো, একটা কাজ শেষ করার পর একটা ব্রেক লাগে, তো সেই ব্রেকটা কিন্তু পাওয়া যায় না, ওই পুজোর মধ্যেই থাকতে হয়। কারণ আবার কালী পুজোতে তুমি কাজ করো, হ্যাঁ কাজ করছে, হয়তো জানি না কতদিন পারবো। তার কারণ হচ্ছে আগে যখন ছোটো, মানে ছোটো বলতে কম সময়ের পুজো, আমি বাজেটও বলছি না, কম সময়ের পুজো করতাম, তখন একটা চাম থাক বা শরীরে একটা এনার্জি থাকতো। এখন যেহেতু পুজোটা অনেক এগিয়ে এসছে, প্রায় 3-4 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হয়, তারপরে পরের বছর আবার একটা চাপ থাকে, তো সেই জন্য কোথাও গিয়ে কালী পুজোটা একটু চাপ হয়। তো জানি না কতদিন করতে পারবো, কারণ কালী পুজোটা অন্যরকম ফ্লেভার থাকে, কারণ দুর্গা যেহেতু আলাদা 10 হাতের কনসেপ্ট, কালী 4 হাতের কনসেপ্ট। এবং মানে আমি ছোটোবেলা থেকে কালী পুজো করতে খুব ভালোবাসি, সেই হিসাবেই কালী পুজো করা। তো এই বছর গিরিশ পার্কের পুজোটা আমার খুব ভালো লেগেছিলো, হ্যাঁ মানে আমি কালী পুজোটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, কারণ যেহেতু দুর্গা পুজো একটা ভাবনার পুজো, একটা বড়ো লং টার্ম হয়ে থাকে, কিন্তু ওটা একটা শর্ট টাইমের পুজো, 10 দিনের পুজো। তা আমি যতবারই হয়ে যা, মানে মানুষ দাসের নামটা যত বড়ই হয়ে যাও না কেন, 10 দিনের বেশি কিন্তু আমি থাকবো। তো কালী পুজোটা ওরকম ভাবে, ওইভাবেই আমি ভাবনা চিন্তা করি যে মানুষ শর্ট টাইমের মধ্যে, কারণ ওখানে বাজেট বেশি থাকে না, অল্প সময়ের মধ্যে কীভাবে বাজেটটাকে অল্প সংখ্যক খরচা করে মানুষ কিছু বক্তব্য আছে বলার বাকি যারা কাজ করছে, আমাদের মতো যারা কাজ করছে তাদেরকে বলে দিতে পারবো? একটাই বলবো, যেহেতু দুর্গাপুজোর শুভারম্ভ হয়ে যাচ্ছে, আমি দেখি নানা বছর প্রায় বিগত 2 বছর ধরে দেখছি প্রচুর মানে ইউটিউবের দাদারা ভাইরা কাজ করছে, ব্লগ করছে, কারণ এটা খুবই উপযুক্ত। কারণ হচ্ছে ইনারা সোশ্যাল মিডিয়ায় এতটাভাবে অ্যাক্টিভ থাকে, কিন্তু একটাই ডিস্টার্ব লাগে যে খুঁটি ভাসবে, তার সঙ্গে সঙ্গে তারা প্রত্যেক দিন আপডেট দিতে হবে, ওটা একটু খারাপ লাগে। কারণ হচ্ছে যে আমরাও তো একটা গোপনভাবে পুজো করি, কারণ ভেটিকে কেন কাজ করছি, সব থেকে বড় কথা যে আমরা যখন একটা থিমের পুজো চট টিন বাঁশ দিয়ে যখন ঘিরে কাজ করি, তখন আমরা লোকানোর মানুষের, মানুষ যাতে দেখতে না পারে, কারণ একটা ভাবনা, মানে একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন কিন্তু প্রতিনিয়ত যদি তাকে চেক করা হয়, সেও কিন্তু ডিস্টার্ব ফিল করে। তো সেরকমই আস্তে আস্তে বিল্ডআপ, আমরাও সময় দিই, যখন প্রায় মহালয়ার 10 দিন আগে থেকে আমরা তখন আস্তে 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 আমরাও বলা শুরু করি। তার কারণ হচ্ছে আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে, তুমি মানে ক্লাবের লোক যদি জিজ্ঞেস করে যে তুমি কী ভাবনার উপর কাজ করছো, আমি বলতে পারবো না, কারণ যতক্ষণ না থিমের মানে ভাবনার নামটা আমি সেট করছি বা আমার স্ট্রাকচার রেডি হচ্ছে, ততক্ষণ কিন্তু নিরন্তর চলতেই থাকে। তো সেই জন্যই বলবো, আপনারা এত তাড়াতাড়ি না এসে মহালয়ার পরপর যদি আসা শুরু করেন, তাহলে হয়তো আমাদেরও বলতে সুবিধা হয়, আমরা আপনাদের অ্যাটেন্ড করতে পারি। এত আগে থেকে এলে হয়তো আমরা অ্যাটেন্ড করতে পারি না, কারণ মনে হয় যে কোথাও গিয়ে কাজ লিক হয়ে যেতে পারে। কারণ সব থেকে বড় কথা হচ্ছে ক্লাব এত টাকা ফান্ডিং করে একটা কাজ দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে, আমরাই যদি সেটাকে যদি ওপেন করে কাজ করি তাহলে সেই মূল্যায়ন থাকে না। এটা আমি বলতে পারি, আমরা যখন পরীক্ষা দিই, আমরা তো কোথাও গিয়ে আলাদা ঘরে রুমে চলে যাই, যাতে আমাদের পড়া মনোযোগ, সেই মনোযোগটা থাকে। যখনই দেখছি আমার কাজটা এত লোকে সারা কলকাতা আগে থেকেই জেনে যাচ্ছে, তখন কিন্তু সেই ফোকাসটা কোথাও গিয়ে হারিয়ে যায়, এতে গিয়ে কাজের কনসেন্ট্রেশনটা নষ্ট। ভালো লাগলো কথা বলে, গরমে আর ডিস্টার্ব করবো না। তাহলে দমদম পার্ক তরুণ সংঘ মানে আমার জোনের পুজো, আমার মানে এই জোনটার পুজো খুব পছন্দের পুজো, কারণ খুব অনেকগুলো পুজো হয় এখানে, অনেক মানে হেভিওয়েট পুজো রয়েছে এই অঞ্চলের মধ্যে। তোমরা কারা কারা প্রতি বছর দেখো, মিস করো না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই এলাকায় এই মানে এই পূজা প্রাঙ্গনটার একদম সামনেই প্রতিবার আমি দেখাই, প্রতিবার আসি, যেহেতু একটা এরকম পুকুর রয়েছে, খুব ভালো লাগে এই পুকুরের সামনে থেকে যেতে আসতে, ভীষণই ভালো লাগে ছায়া ছায়া পরিবেশটা, যদিও আজকে প্রচুর রোদ। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও অবশ্যই, আর এই এলাকা থেকে কারা কারা রয়েছো সেটা অবশ্যই জানাতে পারো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।